Assalamualaikum. Health Info Tech এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, জেনে নিন কিছু ঘরোয়া পদ্ধতিতে। গর্ভের শিশুটি ছেলে নাকি মেয়ে এটা জানার ইচ্ছা বাবা মার হতে পারে। খুব আশা এবং উল্লাস নিয়ে জন্ম নিচ্ছে নিজের সন্তানকে। ইচ্ছা অনেক বাবা মায়েরই। গর্ভের সন্তান সম্পর্কে আল্ট্রাসনো করার আগে জানতে ইচ্ছা করে, কিন্তু কি এত কিছু না করে সামান্য কয়েকটা বিষয় জানা থাকলে আপনি সঠিকভাবেই বুঝতে পারবেন যে আপনার গর্ভে ছেলে নাকি মেয়ে আসতে চলেছে। আসুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কোন খাবারের প্রতি আকর্ষণ? বেশিরভাগ মহিলাদের গর্ভ অবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগে, যার ফলে তাদের মাঝে বিভিন্ন কিছু খাওয়ার প্রবণ ইচ্ছা জাগে। আপনার ক্ষুধা খাদ্য টাইপ আপনার গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারে। আপনার যদি মিষ্টি বা চিনি জাতীয় খাবার ইচ্ছে হয়, তাহলে সম্ভবত বুঝবেন মেয়ে হবে। আর যদি নিমকি বা মশলা জাতীয় খাবার খাওয়ার ইচ্ছে হয়, তাহলে বুঝবেন ছেলে হতে পারে। তেমনি পেটের সমস্যা, বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে যাদের গর্ভ অবস্থায় হালকা ব্যায়াম বা বমি বা অন্য কোনো সমস্যা হয়, যদি তাদের ছেলে সন্তান হবে। তবে শিশুটি মেয়ে হলে পেটে ব্যথা সৃষ্টি হতে পারে এবং পেটের শারীরিক অসুস্থতা বেশি বৃদ্ধি পায়। পেটের অবস্থানে গর্ভের পেট বেশি ভারী মনে হতে পারে। মেয়ে শিশু হবে, তবে যদি ভার কম অনুভূত হয়, তাহলে ছেলে সন্তান হবে। শিশুটি যদি পেটের ডান দিক থেকে মনে হয়, তাহলে মেয়ে সন্তান হবে। আর যদি সমস্ত পেট জুড়ে মানে বাম দিকে অনুভূত হয়, তাহলে ছেলে সন্তান হবে। হার্টবিট রেটে ডাক্তার নিকট চেক আপের সময় যখন ডাক্তার আপনার গর্ভের শিশুর হার্টবিট পরীক্ষা করবেন, তখন লক্ষ্য রাখুন হার্টবিট রেট কত। হার্টবিট যদি 140 BPM এর বেশি অথবা সমান হয়, তাহলে বুঝবেন আপনার শিশুটি মেয়ে। আর যদি হৃদস্পন্দন রেট 140 BPM এর চেয়ে কম, তাহলে গর্ভের সন্তানটি হবে ছেলে। ব্রেকআউট, শিশুটি গর্ভে আপনার ত্বক কিংবা ব্রণ বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, তা আপনার সৌন্দর্য নষ্ট করছে কিনা, তাহলে অবশ্যই আপনার মেয়ে সন্তান হবে। আগের দিনে মানুষ হয়তো মেয়ে শিশু মায়ের সৌন্দর্য চুরি করে, তাই মায়ের চেহারা সৌন্দর্য নষ্ট হয়, যদিও তা এখন কুসংস্কার। রিং স্টেট, রিং টেস্ট, একটি আংটি দিয়ে সুতার সাথে বেঁধে নিন, তারপর আপনি শুয়ে আপনার পেটের উপরে আংটিটি ঝুলিয়ে দিন। এবার আংটিটি গতিবিধি পর্যবেক্ষণ করুন। যদি আংটিটি আপনার মাথা এবং পায়ের সামনে সমান সমান দুলতে থাকে, তাহলে বুঝবেন আপনার মেয়ে সন্তান হবে। আর যদি রিংটি গোল 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 ঘুরতে থাকে, তাহলে বুঝবেন যে আপনার ছেলে সন্তান হবে। শিশুদের উপদেশ, গর্ভ অবস্থায় থাকা অবস্থায় অনেক
আপনজন পেটের সাথে কান লাগিয়ে শিশুটির অনুভব করতে চায়। অনেক ছোট ছোট শিশু কাছে যারা পেটের সাথে কান লাগিয়ে কথা বলতে চায়, সেই ক্ষেত্রে লক্ষ্য রাখুন, যদি কোনো ছেলে শিশু আপনার পেটে কান লাগিয়ে বারবার শিশুটি অনুভব করতে চায়, তাহলে আপনার মেয়ে হবে। আর যদি কোনো মেয়ে শিশুটি একাস করে, তাহলে আপনার ছেলে সন্তান হবে। কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনি ডাক্তারের কথা আগে বুঝতে পারবেন, কে এসেছে আপনার জীবনের রাজকুমার নাকি রাজপুত্র। প্রেগনেন্সির 22 সপ্তাহ থেকে 2D আল্ট্রাসাউন্ড করে বাচ্চার এজেন্ট বোঝা যেতে পারে। তবে বাচ্চার পজিশন এবং গ্রোথ ভেদ এটি কিভাবে বুঝবেন না যেতেও পারে। 30 সপ্তাহের মধ্যে মোটামুটি কিভাবে বোঝা যায় যে বাচ্চার জেন্ডার কি। 3D আল্ট্রাসাউন্ড অবশ্যই তার পরিষ্কার করে দেখা যায়। তা আমরা সবাই সার্জেন্ট করব। আপনি এই সম্পর্কে এই সময় পর্যন্ত অপেক্ষা করবেন তো? বাচ্চার জেন্ডার আল্ট্রাসাউন্ড না বুঝতে পারলার কারণ কি? বেশি দ্রুত আল্ট্রাসাউন্ড করানো। প্রেগনেন্সির 22 সপ্তাহ থেকে 2D আল্ট্রাসাউন্ড করে বাচ্চার জেন্ডার বোঝা যেতে পারে। তবে বাচ্চার পজিশন বা গ্রোথ ভেদে এটি কিভাবে বোঝা নাও যেতে পারে। 30 সপ্তাহের মধ্যে মোটামুটি নিশ্চিত করা যেতে পারে যে বাচ্চার জেন্ডার কি। তাই আমরা সার্জেন্ট করব। আপনি এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 এর তুলনায় 3 ডিজিট আল্ট্রাসাউন্ডের বেশি পরিষ্কার করে দেখা যায় যে লেস্ট টেকনোলজিক্যাল বা ভালো আল্ট্রাসাউন্ড ম্যাচিং রেজাল্ট অনেক ক্লিয়ার দেখা যায়। মায়ের দেহের ফ্যাট, গর্ভবতী মায়ের পেটের অতিমাত্রায় ফ্যাট থাকলে আল্ট্রাসাউন্ড পরিষ্কার করে দেখা যায় না। এই ক্ষেত্রে ধৈর্য হারা না হয়ে বরং বাচ্চার ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করুন। তবে গর্ভ অবস্থায় বাড়তি ওজন পরিবর্তন স্টেটের ঝুঁকির কারণ হতে পারে। তাই ডায়েটিশিয়ান এবং আপনার গাইনিস্টিক এর পরামর্শ নিয়ে ওজন নিয়ন্ত্রণ রাখার প্ল্যান করুন। এমনকি ফ্লুইডের পরিমাণ বেশি হতে পারে। জরায়ুতে পানি কম থাকলে অনেক ক্ষেত্রে বাচ্চার জেন্ডার বোঝা যায় না, কারণ মেশিংয়ে তখন ভালো পিক আসে না। বাচ্চার পজিশন, আল্ট্রাসাউন্ড করার সময় গর্ভের শিশু যদি দুই পা চেপে রাখে বা ফাঁকা না থাকে তাহলে বুঝতে হবে, বা ফাঁকা থাকে যদি নাভি পেঁচিয়ে থাকে সেই ক্ষেত্রে বাচ্চার জেন্ডার বোঝা নাও যেতে পারে। বাচ্চার জেন্ডার না বোঝার কারণ কি হতে পারে? কোনো কোনো ডাক্তার আপনার বাচ্চার জেন্ডার বোঝার জন্য আল্ট্রাসাউন্ড করতে বলতে পারে, বরং আপনার প্রেগনেন্সি কি অবস্থা আছে এবং কি বিপদ চিহ্ন আছে কিনা সেই সম্পর্কে জানা হচ্ছে আল্ট্রাসাউন্ড করার উদ্দেশ্য। জেন্ডার একেবারে বোঝা না যেতে পারার বারবার আল্ট্রাসাউন্ড করা ঠিক না, কারণ যদি টেস্ট সরাসরি কোনো ক্ষতি নাও করলেও আসা যাওয়ার ধকল খেতে হবে। এর কারণে যদি আবার জেন্ডার না দেখানো যায় তাহলে আপনি অযথা আর বেশি টেনশন করবেন না। বিভিন্ন কারণে এগুলো হতে পারে, তাই টেনশন করার কোনো কারণ নেই। শেষ কথা হচ্ছে, শিশু গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তাতে কিছু যায় আসে না, কিন্তু প্রার্থনা হলো শিশুটি যেন সুস্থ সবল হয়ে জন্মগ্রহণ করতে পারে। আল্লাহর কাছে ভরসা করুন যাতে আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীর আলোর মুখ দেখতে পারে। সেই জন্য
ভালো মানুষ হিসেবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন সেই শুভকামনাই রইলো।